স্টোরেজ সেটি, তার পাশেই হবে আপনার এই পথ দিয়েই আমাদের ভিতরে ঢুকতে হবে। চলুন দেখা যাক ভিতরের দৃশ্যগুলো আমরা দেখে আসি। অনেক সুন্দর টাইনারি গুলো দেখা হয়েছে দিঘি, নৌকা দিয়ে করা যায়। হ্যাঁ করে দেখাই আপনাদেরকে। আর কি হচ্ছে চায়না পুলে, সবাই বলে চায়না পুলে সম্ভব তাই দাও দাই বলতে পারবে কিভাবে জানো? ও তুমি মাথা দিয়ে আসো। আমরা এখন যে এলাকায় আছি আফতাবনগর, আফতাবনগর জহুরিস্তান সিটি, এটা রামপুরা ব্রিজ এবং মেরুল বর্ডার পাশে দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে দিয়ে ঢুকতে হয়। যাওয়া যাবে না এই যে বালি ফেলাইছে, বালি ফেলায় ভরতেছে এখানকার আফতাবনগরের স্টেশন হাউজিংয়ের কর্তৃপক্ষ। দেখুন অনেক বালি ফেলা হয়েছে, পা দিলে কেটে যায়। কবির ঠিক আছে, হলদিয়া পাখি সোনার বন, পাখি কি সারে গাবে? ও দেবে যায় দেবে যায়, এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। এই যে দেখেন পাড়া দিলে পালি কেমন চোরা বালু থাকতে পারে না যাই সত্যি অসাধারণ। চায়না প্রজেক্ট। আচ্ছা কি প্রজেক্ট এখানে কি হচ্ছে, কি হয়? সবাই বলে চায়না প্রজেক্ট, আসলে এখানে কি হয়? ওহ মাছ চলে গেল, এখানে কি মাছ দেখা গেছিল? অনেক বড় একটা মাছ কিংবা জলে ছিল আচ্ছা ভালো বসন্তের উদ্দেশ্যে নদীর পাড়েই চলে যাও। আমি সব কেমন আছেন? ভালো আছে।
ভিউয়ার্স, আজকে আমরা যেখানে এসেছি অবশ্যই আমরা ইতিমধ্যে জেনে গেছি আসাদনগর, ঢাকা শহরের ভিতরেই বলা যায়, শহরের মাঝে রামপুরা টিভি সেন্টার বা রামপুরা ব্রিজ, বনশ্রী এবং পাশে হচ্ছে মেলবন্ডা, তার পাশেই অবস্থিত বিশাল এলাকা জুড়ে আসাদনগর। দেখতেই পাচ্ছেন একবারে গ্রাম্য পরিবেশ, অসাধারণ পরিবেশ, এখানে হাজার মানুষ অবধিতে ঘুরতে আসে, এগুলো তো আসে সকলেই, এবং আশেপাশে অনেক গাছবনের অনেক সুন্দর একটা জায়গা, যেটা আপনার মাথাকে বিশ্বাস করবেন না। ঢাকা শহরে আমাদের তেমন ঘোরার কোনো জায়গা নেই, কোথাও আমরা পার্ক, বটানিক্যাল গার্ডেন কিংবা যদি ওইসব করা হয় গ্রামের অবস্থা পেতে চান, তাহলে আপনি চলে আসতে পারেন আত্মপনা করে, আত্মপনা নিয়ে আসতে পারেন। আশা করি আপনাদের আসতে ভালো লাগবে, শুনে পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশের সামনে দিয়ে চলে রিক্সা ভাড়া বেশি সবার সরি আচ্ছা কেটে দাও। আচ্ছা কবির, এখানে ভাড়া কত রিক্সা ভাড়া? আমরা তো বাইকে আসছি, 30 টাকা এই মাথায়, এই মাথায় ওই মাথায় 30 টাকাই ভাড়া। ও আচ্ছা, রামপুরা ব্রিজের পাশে যে না ওখান থেকে ভাড়া বেশি, আত্মনগরের গেট থেকে, গেট থেকে ভাড়া ওখানে 50 টাকা নেবে। আপনাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে ঘুরতে পারবেন, অনেক সুন্দর সমস্যা নেই, তুমি ঘুরো না, ঘুরে ঘুরে উঠবে আর তোমার কথা হচ্ছে। আসুন আপনারা আসেন এখানে আপনার এদিকে দেখুন, আমি আমার বন্ধু কবির আজকে আসছি ঘোরার জন্য, তুমি দাঁড়াও আর একটা ঘুরে। তো যাই হোক দর্শক, আরও অনেক ভিউ আছে, অনেক জায়গা আছে যেগুলো আপনাদের দেখা হয়, এখন সামনে অনেক জায়গা আছে, আরও অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে, গাছবন আছে, এবং এখানের বিভিন্ন যে ন্যাচারাল যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা পুরিয়ে দেখব। আর আবার দেখা হবে, ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও হতো অন্য কোনো জায়গা। আমরা এখন নতুন রাস্তায় যাচ্ছি, আসতে ভাইও ভাইও বোনে খেলার মতো যথেষ্ট পরিমাণে মাঠ রয়েছে। আমি কত দেখেছি চলিয়া, বন্দি হইয়া মন পাখি হায়রে, আমরে রইয়া রইয়া সম্পানে রাইয়া। ডান দিকে
এই ঘোড়ায় চড়িয়ার মতো হাঁটি আছে দিল। হ্যাঁ অটোরিক্সার দুই ভাই আছে, তা তাদের কাছে জেনে নেবো আপনার মূল কথা ভাড়া এবং পরিবেশের ভয়া। আপনার গেট থেকে এখানে ভাড়া কত? মানে এইভাবেই হয়? আপনার কি প্রতিদিন এখানে ড্রাইভ করেন? তো অন্যদিন তো মানে বেশি মানুষ হয় না, তাই না? মানে শুক্রবার শনিবার শুক্র শনিবার বেশি আসে। মানে এই যে পরিবেশ, এখানে তো একবার ঠান্ডা পরিবেশ, কোনো গরম হবে এখানে, যদি কোনো মানুষ ঘুরতে আসে তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তাহলে আচ্ছা, অন্য অন্য জায়গাতে গেলে দেখা যায় অনেক বাজে প্রভাব থাকে, তারা অনেক সময় মানুষদের ডিস্টার্ব করে কিংবা সিনটাইয়ের নানা ঘটে, এরকম তো কোনো ঘটনা নাই। যাই হোক দর্শক, আপনারা শুনলেন এখানে দুই ভাইয়ের কথা, অটো রিক্সা চালক। তো ওনারা এখানে প্রতিদিনই টিপ দিয়ে থাকেন, বিভিন্ন মানুষকে নিয়ে আসেন ওনারা। এখানে পরিবেশ অনেক সুন্দর, এখানে কোনো অন্য রকম দেখা যায় অনেক গ্রাম্য পরিবেশ, কিংবা অন্য একটা এরিয়াতে গেলে দেখা যায় অনেক রকমের মানুষ থাকে, সেখানে ডিস্টার্ব করে, অনেক বাজে মানুষ থাকে, চিন্তাই এখানে ঘটনা ঘটে, কিন্তু এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন এখানে, আর দেখলেন যে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, সবুজ এবং গ্রামের যে পরিবেশটা বোঝায় সেই এটা পাওয়া যায় এখানে। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সুপার বাইরে দর্শক, আমরা এখন যাচ্ছি হচ্ছে চলে আসছে অলরেডি বনশ্রীর খালের পাশে, বনশ্রীর সাইডে একটি সাইডে অনেক সুন্দর পরিবেশ। এই যে খাল না সামনে, ওই যে ব্রিজ, যদিও আসলে আত্মনগর এখনো কাজ চলতেছে, তো যার জন্য রাস্তাঘাটের অবস্থা একটু ভালো না, কাজ চলতেছে, একটু সময় লাগবে। এই হচ্ছে বনশ্রী খাল, বনশ্রীর একটা রামপুরা ব্রিজ যেটা আছে বলে, সেই রামপুরা ব্রিজ থেকে এই খালটা চলে আসছে। এবার আমি যে পর থেকে ভিডিও করছি এটা হচ্ছে আফতাবনগর, আর এই পরটা হচ্ছে বনশ্রী প্রজেক্ট। একটু সামনে গেলে ওই যে ফরাজি হসপিটাল, এটা হচ্ছে ফরাজি ডেন্টাল হসপিটাল। সামনে গেলে আসছে মেরাদিয়া হাট, একদম গ্রামের পরিবেশ দেখুন। এখানে একটা চার, মানে সাঁকো যাকে বলে, বাঁশের সাঁকো, এটা পার হয়ে প্রতিদিন হাজারো মানুষ এখান থেকে আসা যাওয়া করে। এই চাঁদতাপনগর, আর এই হচ্ছে বনশ্রী, আর এই হচ্ছে মেরাদিয়া হাটের পাশেই এটা। এই যে দেখুন মানুষ পার হচ্ছে বাসের সাঁকো দিয়ে, এই সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ রাস্তা পার হয়।
বন্ধুগণ, আমি ব্লগ করতে করতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। এখন আমাকে রাখতেই হবে, আজানের সময় ব্লগ করা যাবে না। সবাই ভালো থাকবেন।